আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু টোটাল গুড লাইফ আজকে আমরা সহজ একটা গাণিতিক সমীকরণ দেখব একটু দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের তুলনা নিয়ে আপনারা আমার পাশে এই যে পিছনে দেখছেন এই ফ্ল্যাটগুলো এক একটার দাম ধরেন এক কোটি দেড় কোটি টাকা করে হবে তাহলে কয়েক হাজার কোটি টাকার হয়তো এখানে প্রপার্টিজ আছে ঠিক আছে দুনিয়ার জীবনে আমাদের কাছে এই জিনিসগুলো অনেক আকর্ষণীয় এই যে আশেপাশে দেখছেন সুন্দর জায়গা চারদিকে খোলা যেখানে খুব ভালো ভালো আপনার প্রপার্টি সব কিছু গোছানো এইরকম জায়গা এই জায়গায় একটা ফ্ল্যাট কিংবা এই যে প্লটগুলো দেখছেন খালি সবগুলোতে এগুলোর এক একটার দাম অনেক অনেক দাম এবং এটা যে কারোর কাছে আকর্ষণীয় হবে আর হালালভাবে আসলে সেটাতে দোষেরও কিছু নেই তবে এবার আসুন একটু তুলনা করি এই যে ফ্ল্যাটগুলো দেখছেন একটু খেয়াল করে দেখুন এগুলো মাটি থেকে আকাশের দিকে এবং এই আকাশ এবং মাটি পৃথিবীর মাঝামাঝি এগুলোর উচ্চতা কিংবা এগুলোর দৈর্ঘ্য বা এগুলো কতটুকু ছোট বা কি রকম এটা কেন বলছি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম সাবিকু ইলা মাগফিরাতি আরদুহা وجنه عرضها كعرض السماء والارض اعدت للذين امنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم আল্লাহ সোহানাত আলা আমাদেরকে বলছেন সাবেকু সাবেকু মানে হচ্ছে আপনার কোনো কিছুর দিকে প্রতিযোগিতা করা এই সাবাকা কিসের জন্য প্রতিযোগিতা করতে বলছেন ইলামক ওয়া আর দুহাকা আর দি সামা ইওয়াল অর আল্লাহ আল্লা তাআলা যেই জান্নাতের দিকে আমাদেরকে দৌড়ে যেতে বলছেন প্রতিযোগিতা করতে বলছেন সেটার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং পৃথিবী এই যে আকাশ এবং পৃথিবী এর মাঝামাঝি এই যে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব এরকম দূরত্ব এখন আসুন ভাবুন একটা রুমের দৈর্ঘ্য আর প্রস্থ চিন্তা করলে আপনার দৈর্ঘ্য হচ্ছে সাধারণত যেটা লম্বাটা হয় আর প্রস্থ বলি আমরা যেটা ছোটটা অপেক্ষাকৃত তাহলে দেখুন জান্নাত যেটা আল্লাহ সুবাহান তাল্লাহ প্রমিস করছেন আমাদেরকে ওয়াদা করছেন সেটার প্রস্থটাই হচ্ছে যে আপনার এরকম আকাশ এবং পৃথিবীর সমান তাহলে দৈর্ঘ্য কত লম্বা সুহান আল্লাহ আর উচ্চতা কত হবে সুহান আল্লাহ এবং আমরা জানি একজন যে একদম সাধারণ মানুষ যে জান্নাতে যাবে নর্মাল ইকোনমি ক্লাস যদি বলেন সেরকম সেটাতে হচ্ছে যে দশটা দুনিয়ার সমান সুভান আল্লাহ তাহলে এবার বলুন গাণিতিক হিসাবে এই যে বললাম এখানে কয়েক হাজার কোটি টাকা কিংবা এইদিকে উত্তর আর এই প্রপার্টিগুলোর কি পরিমাণ দাম সেই তুলনায় সারা দুনিয়ার দাম কত হবে আর সেটার সঙ্গে এবার তুলনা করুন আপনি তাহলে জান্নাতে আল্লাহ আমাদেরকে কিসের দিকে দৌড়াতে বলছেন তাহলে আমরা কোনটার দিকে যাব। এখন আপনি ভাবতে পারেন দুনিয়া হ্যাঁ ঠিক আছে এগুলো তো হালাল সব কিছু অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে আমাদের আসল ফোকাস কোনটা আমরা কোন দিকে দৌড়াচ্ছি কোন দিকে প্রতিযোগিতা করছি হান আল্লাহ সেটা নিয়ে আমাদের ভাবতে হবে আমি আগেই বলেছি যে আপনি বিলিয়নেয়ার হন হালালভাবে নো প্রবলেম আমাদের ইসলামেই ছিল বিলিয়নেয়ার সাহাবিরা ছিল কিন্তু দেখুন তারা কি করেছে তারা ইসলামের জন্য যখন দরকার হয়েছে সব কিছু দিয়ে দেওয়ার জন্য রেডি ছিল এবং তাদের মনে তাদের অন্তরে আসলে ছিল আখেরা এবং এটার কথাই আল্লাহ বলছেন যে প্রতিযোগিতা আপনি যদি দেখেন আবু বকর অমর আল্লাহ আনহুমা ওনারা হচ্ছে কিভাবে প্রতিযোগিতা করেছেন একজন সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন আরেকজন তার অর্ধেক দিয়ে দিয়েছেন এগুলো হচ্ছে কম্পিটিশান এই যে মুসাবাকা লাইক দৌড়ে যাওয়া প্রতিযোগিতা করা সো আসুন এই আয়াতটা নিয়ে আমরা চিন্তা করি এবং আমাদের জীবন এই দিকে আছে কি না এবং আমরা এভাবে আসলে ভাবছি কি না এবং আমরা কোন দিকে দৌড়াচ্ছি কিসের জন্য প্রতিযোগিতা করছি সেটা নিয়ে আমরা একটু ভাবি আল্লাহ সুহ আনা হয় তাহলে আমাদেরকে তৌফিক দান করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন দয়া করে কমেন্টে আপনার মন্তব্য জানান এবং আপনাদের কোনো ভাবনা থাকলে এই বিষয়ে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা